সোমনাথ সোমনাথ এটা কি ক্লাব আমি জানি না আরে যাকে ভুল রাস্তা বলেছে সে সামনে দাঁড়িয়ে আছে Are you listening? Damn. আজকে আমরা সাউথ কলকাতায় কিছু ঠাকুর দেখতে বেরিয়েছি দেখা যাক কি কি দেখি প্রথমে আমরা 95 পল্লী যাচ্ছি দেখা যাক এক্সপেকটেশন খুব আছে দেখা যাক কেমন হয় আমার সঙ্গে সোমনাথ রয়েছে আজকে তো ভাবছি এখন বাবু বাগানের দিকটায় যাই দেখে আসি কেমন করলো ওরা আজকে আজকে না সবসময়ের জন্যই করলো চলো যাওয়া যাক তাহলে দেখুন বৃষ্টির মধ্যেও সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে আজকে মানে বাঙালি ঠাকুর দেখা কোনো বৃষ্টিতে আটকাতে পারে না নেক্সট ঠাকুর দেখতে এসেছি এখন একটালিয়া এভারগ্রিন এটা তামিলনাড়ুর একটা শিব মন্দিরের একটা থিম করেছে এবারে শিঙ্গি পার্ক কথাই বলে নিবে ব্লগে লাগছে একটা তো সিঙ্গি বাইক যাচ্ছি এখন দারুণ লাইটিং এখানকার এবং দূর থেকে দেখে মনে হচ্ছে একটা অসাধারণ একটা হয়েছে সামনে ভূত সামনে ভূত যদি কোনো ভালো কিছু ঝোলার হতো ভালো ছিল তো ভালো করে দেখে দেখতে পাবি এটা বিমল ঝুলিয়েছে অজয় দেবগনকে ডেকে আন বিমল পান মশলা দানে দানে মে কেশর কদম অসাধারণ লাইটিং এখানকার এখন আমরা যাচ্ছি লাইটিংটা এখানকার অসাধারণ এবং সামনে প্যান্ডেলটা অসাধারণ রয়েছে চলো গিয়ে দেখা যাক তাহলে কি আছে নেক্সট এটা হচ্ছে এখন আমরা এসেছি ট্রায়াঙ্গুলার পার্ক ফাঁকা আছে এখানে খুব ফাঁকা আছে আজকে এই প্যান্ডেলটা অ্যাভারেজ নর্মাল প্যান্ডেল ঠাকুরটা দেখা যাক কীরকম হয় এখানে অ্যাকচুয়ালি লোকে আসে সবাই খাওয়া দাওয়ার জন্য একটু আরাম করলো বিশ্রাম করলো সবাই এখানে এখানে মেনলি সবাই আসে রাইডস চড়তে বা টুকটাক খাওয়ার দাওয়ার জন্যও আসে কিন্তু ঠাকুরটা এখানকার অসাধারণ দেখতে লাগছে মিষ্টি মুখ সোমনাথ এখন বেলুন ফাটাবে দেখা যাক কি হয় ও সেরা সেরা জাস্ট সেরা ও বস বস ওকে নাও হি ইজ শুটিং ও নাইস ওয়ান তো চললাম এবার আমরা সিধা সম্মিলনী দেখে আসি কেমন করেছে পেঁয়াজ কাটা চৌড়ি আর মুগ ডাল কাটা চৌড়ি 30 rupees 1 piece কাকে দেখতে আস
তো যদি ত্রিধারা সম্মিলনীতে আসেন ট্রাই করতে পারেন, এটা দারুণ খেতে লাগছে। একটা রাজস্থানি খাবার এটা, যেটা আমরা খেলাম সেটা হচ্ছে মুগ জলকা কচুরি। হ্যাঁ, ত্রিধারা সম্মিলনী মে এবার যাচ্ছি আমরা আসল ঠাকুরটা দেখতে। আজকে আমাদের লাস্ট ঠাকুর এটা কৃষকীয় পার্ক। সো গাইজ, দিস ওয়াজ ইট। কিছু কিছু সাউথ কলকাতার খুব বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল ঘোরার চেষ্টা করলাম, কভার করলাম স্পেশালি ভিডিওটা তাদের জন্য যারা কোনো কারণে এবারে এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছে না, যারা আসতে পারল না কোনো কারণে, তাদের জন্য এটা চেষ্টা করলাম কিছু একটা তৈরি করার ভিডিও। সবাই দেখো, ভালো লাগলে লাইক অবশ্যই, আর গাইস লাইক দ্য ভিডিও, শেয়ার উইথ এভরিওয়ান। আর আরও ভিডিও আসবে পুজোতে, সেগুলো পেতে গেলে সাবস্ক্রাইব তো করতেই হবে, সাবস্ক্রাইব করো আর সঙ্গে প্রেস দ্য বেল আইকন যাতে পরে নোটিফিকেশনগুলো পাও তোমরা। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাপি চতুর্থী, হ্যাপি সরি শুভ চতুর্থী।